আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটিবেলার ঝামেলা ছাড়াই পরোটার রেসিপি। আমরা কিন্তু প্রতিদিনই সকালবেলা রুটি বেলে থাকি, আর এটা কিন্তু খুবই ঝামেলার একটি কাজ, রেগুলার করতেও ভালো লাগে না। তো খুবই অল্প সময়ে কীভাবে এই পরোটা তৈরি করে নেওয়া যায়, ঠিক ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পরোটাগুলো কিন্তু সারাদিন অনেক সফট থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। রুটি বানানোর জন্য ফার্স্টেই আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব তেল। এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের তেল নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি। তো আমি হাফ কাপ করে এক কাপ পরিমাণের পানি দিয়েছি। তো এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি এই ব্যাটারটা লিকুইড করার জন্য আরও হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। আর এখন আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব পানির সাথে। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন, তো ব্যাটারটা রেডি। এখন আমি রুটিটা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর উপরে আমি কিছুটা তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে। তেলটা সব সাইডে মাখানোর পরে এখন আমি একটা চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে সব সাইডে সমান হয়। এখন আমি রুটিটা উল্টিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আস্তে দিতে হবে যেহেতু অনেক সফট। তো এই পর্যায়ে দিয়ে দেব তেল। এই সময় তেলটা দিলে কিন্তু পরোটাটা ভালো হবে। তো আমি এখানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি একটু চেপে চেপে রুটিটা ভেজে নিচ্ছি। আর এই রুটি কিন্তু অনেক বেশি ফুলে না, তো মোটামুটি ফুলেছে। তো এখন আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। রুটিটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। তো এইভাবে আমি সবগুলো রুটিই ভেজে নিয়েছি, আর রুটিগুলো কিন্তু অনেক সফট, হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যায়। তো এই রুটিটা কিন্তু অনেক টাইম পর্যন্তই সফট থাকে। তো একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট, তো দেখেই বুঝতে পারছেন আশা করছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।